সত্যিকারে গুম হওয়া নাকি দেশ পালিয়ে জঙ্গি হওয়া, এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গহুর রিজভি। বেসরকারি সংস্থা পরিপ্রেক্ষিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, গুমের অভিযোগের ব্যাপারে অনুসন্ধানী সাংবাদিকতা সঠিকভাবে করা হলে এটা ঠিকই বের হয়ে আসত কত সংখ্যক তরুণ দেশ ছেড়ে পালিয়ে জঙ্গিবাদে জড়িয়ে যাচ্ছে। পত্রিকারা সবসময় এই খবরগুলি কিন্তু তুলে দিয়ে, যারা গুম হয়েছে যারা মিসিং হয়েছে তুলে ধরেছে, কিন্তু কোনোভাবে কোন সময় ঠিক মতন ইনভেস্টিগেট করে বলেন। এতে আমরা আমাদের একটা খুব বড় ক্ষতি হয়েছে। আমরা যদি সেই সময় আমাদের জার্নালিস্টরা যদি ভালো করে সেটা ইনভেস্টিগেট করত, আজ আমি এটা বলতে পারি আমাদের যে এত ছেলেরা দেশ ছেড়ে পালিয়ে জঙ্গিদের সঙ্গে গিয়েছে, আমরা হয়তো আগেই বুঝতে পারতাম, এটা আগেই আমরা এটা থামাতে পারতাম।